হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অ্যান্ড আজকের ভিডিওর হচ্ছে আলহামদুলিল্লাহ প্যাসেঞ্জার ভিউ। আপনাদের মাঝে একটা রিভিউ করবো এবং এটা রিলিজের বিষয়টা বলে দিচ্ছি। আর হচ্ছে আপনাদের মাঝে কিন্তু দুই একদিন আগে কিন্তু আলহামদুলিল্লাহ ড্রাইভিং ভিউটা রিলিজ করছিল, নাইট গেমিং মোড অর্থাৎ নাইট বাইক। তো সেটারই প্যাসেঞ্জার ভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এটা রিলিজের বিষয় ছিল বলে দিব। তো তার আগে দেখতে পাচ্ছেন এটা ড্যাশবোর্ড এবং প্যাসেঞ্জার ভিউটা, এটা হচ্ছে মূলত প্যাসেঞ্জার ভিউ। তো অনেক সুন্দর ব্লু কম্বিনেশন দিয়েছে, কিন্তু ব্ল্যাক এবং ব্লু কম্বিনেশন দেওয়ার কারণে কিন্তু অনেকটা ফুটছে। তো এই পাসপোর্টটা কিন্তু এমনি অসাধারণ। আর ড্রাইভিং ভিউ রিলিজ করছিলাম, তো সেটা কেমন ছিল, কন্ট্রোলটা বা আশা বিষয় কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর পাশাপাশি এটার রিলিজের বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর এর পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে এটা আউটলুক টপার দেখিয়ে দিব, কারণ হচ্ছে অনেকে কিন্তু গেমে নতুন আছেন, এটা সম্পর্কে অনেকে জানেন না। তো আমি নতুন করে আবার করবো, সমস্যা নাই। তো যাক, রিলিজের বিষয়ে বলে দিচ্ছি। তো নাইটবার চ্যানেলে কিন্তু আপনার আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব প্রয়োজন, অর্থাৎ পুরোপুরি যদি 2000 সাবস্ক্রাইব পূরণ করে দেন তাহলে কিন্তু এই প্যাসেঞ্জার ভিডিও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দিবে। তো সব ওনার চ্যানেলটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকতেছে, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ঘুরিয়ে ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আর পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো রিলিজের বিষয় বলে দিলাম, আর এটার আউটলুক ফ্রন্টলুক আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেবো। যারা দেখছেন বা খেলছেন তো তারা ভিডিওটা না দেখলেও সমস্যা নেই, কিন্তু যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন পাসপোর্টের কথা, অসাধারণ একটি পাসপোর্ট। তো এটার কিন্তু কন্ট্রোলটা ছিল কিন্তু পুরো 2010, খুব সুন্দর একটা কন্ট্রোল ছিল, ঠিক আছে। তো প্রথমে দেখতে পারতেছেন এটা হচ্ছে ফ্রন্ট লুকটা, আউট লুকটা কতটা সুন্দর। আর এই যে ফোনটা দেখতে পারতেছেন এবং ইন্টারনেট কাটার কিন্তু অনেক সুন্দর রিলিজ, ঠিক আছে। আর এর পাশাপাশি নতুন একটি স্ক্রিন আপনার পেয়ে যাচ্ছেন। তো একটা স্ক্রিন আমরা রিলিজ করছিলাম, আর পাশাপাশি লাল একটা স্ক্রিন আপনার মাঝে ফ্রিতে রিলিজ করে দেবো, ঠিক আছে, পাশের সাথে। আর এই যে চাকাটা দেখতে পাচ্ছেন, চাকাটা কিন্তু সম্পূর্ণ রিলিজ, ঠিক আছে। ফিনিশিং কাজটা কিন্তু অসাধারণ হয়েছে, আর ব্যাকসাইডে কিন্তু আরও সুন্দর। আর স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, লাল টমেটোর মতন। তো যাই হোক, এই যে ব্যাকসাইডে দেখাচ্ছি, ব্যাকসাইডে কিন্তু অনেক অসাধারণ ছিল। আর ব্যাকসাইডে কিন্তু অনেক লাইট ইউজ করা হয়েছে, এখানে প্রায় 10 থেকে 12টা লাইট ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, আর নিচে কিন্তু হিন্দি ব্যাকেও লেখা আছে। আর আশা করি পাসপোর্টটা আপনাদের কাছে পছন্দ হবে। এটা প্রথম রেশন, তো প্রথম রেশন হচ্ছে মালবাহী বক্সটা খুলবে এবং পাশাপাশি যা হেলপারটা নেমে যাবে, ঠিক আছে। এটা ছিল প্রথম রেশন। আর এসে ডিপারটা, আর এসে ব্রেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন ব্রেকটা যেখানে করবেন গাড়ি সেখানে দাঁড়াবেন। ব্রেকটা কিন্তু সম্পূর্ণ হার্ড করা হয়েছে, খুবই সুন্দর একটা ব্রেক এখানে ইউজ করছি, হাইড্রোলিক ব্রেক ইউজ করছি। তো আমি কিন্তু এই পাসপোর্টটা কিন্তু বিস্তারিত বলে দিলাম, ঠিক আছে। এই পাসপোর্টটা কিন্তু অনেক অসাধারণ। আর আপনারা যাদের লো ডিভাইস আছে, ঠিক আছে, তো এটা ল্যাক পরিমাণ একটু কম দেখবেন। আর যদি যাদের ল্যাক দেয়, যদি এই পাসপোর্টটা খোলার পর যদি অনেকটা ল্যাক প্রবলেম দেখা দেয়, তাহলে আপনারা কাজ করবেন, সেটিংসে যাবেন। সেটিংসে যায় কিন্তু আপনার গ্রাফিক্স লো দিয়ে লো ডিভাইসে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার ল্যাক দিবেন, ইজিলি স্মুথলি খেলতে পারবেন, ঠিক আছে। কারণ অনেকের কিন্তু প্রসেসরটা কিন্তু ভালো থাকে না, তাও চার কারণে কিন্তু ল্যাক দেয়। আর এটা ট্রায়াঙ্গেলসটা কিন্তু খুবই কম আছে, প্রায় 1000-এর নিচে আছে, 920-930-এর ভিতরে আছে, তাও চার কারণে কিন্তু কোনো প্রকার ল্যাক দিবেন। তো যাক, ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর এনজয় করুন। তো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।